আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গুড ইভিনিং সবাইকে। দেখতে পাচ্ছেন আমি এখন রাতের বেলা, আমি মাগরিবের নামাজটা পড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম, একটু বুকশপে যাব, কারণ ওদের তো স্কুল খুলে গেছে, তাই অনেক প্রয়োজনীয় জিনিস আছে কিনতে হবে। তাই আমরা চলে গেলাম, আজ অনেক বাতাস দিয়েছিল, পুরা আমার গাড়িটাও পুরা সামনে পুরা ধুল জমে গেছে। পরিষ্কার করেছি একটু, কিন্তু তারপরে পুরো পরিষ্কার হয় নাই, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। যাই হোক, আমরা চলেছি এখন বুকশপেরই দিকে, এসেই গেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এখানকার বুকশপটি। তাহলে দেখুন আমাদের সাথে আমরা কীভাবে মানে কেনাকাটা করতেছি।
ভিউয়ার্স, আপনারা দেখে নিলেন মা মেয়ে মিলে কি মার্কেটিং করলাম। আসলে একটু একটু করে অনেক কিছুই হয়ে যায়, আর ঘরের পথে যেতে যেতে আমাদের ইচ্ছে হলো একটু কফি খাবো। আর আসলে বাইরে বেরোলে ইচ্ছে হয়, ঘরে তো সব সময় আমরা যেটা খাই এটা স্বাভাবিক হয়ে যায়, টেস্ট আলাদা লাগে, আর বাইরে থেকে খেলে এটার টেস্টটা আলাদা হয়ে যায়, মানে খেতে ইচ্ছে হয়। তাই আমরা একটা কফি শপে গিয়ে অ্যারাবিক কফি যেটা আছে সেটা খেলাম, আসলে খুবই ভালো লাগলো। একটু বাইরে বেরোলে এক্সট্রা কিছু খেতে, মানে এক্সট্রা কিছু কিনে ঘরের জন্য আমরা নিয়ে যাই খাওয়ার জন্য, তখন আর ঘরে গিয়ে রান্না করতে ভালো লাগে না। যাই হোক, কিছু কিনে স্যান্ডউইচ শপ থেকেও কিনলাম আমরা, সামান্য জিনিস কিনে ঘরে চলে গেলাম। যেতে যেতে আপনার সাথে সেটাও শেয়ার করলাম কেমন লাগলো আমাদের এই আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই, সবাই সুস্থ থাকুন, সেফ থাকুন, আল্লাহ হাফেজ।